তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি নিজেকে যেন নতুন করে সাজিয়েছেন। ইদানিং নিজের ওজন কমিয়ে আগের চেয়ে আকর্ষণীয় হয়েছেন। ভিন্ন লুকে নতুন বছরের নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে যাচ্ছেন। সে ছবির প্রসঙ্গ ছাড়াও চলচ্চিত্রের বর্তমান অবস্থার নানা বিষয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভালো না, এটা আমরা জানি, এজন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। আর আমার মনে হয় পরিচালক সমিতির নতুন মুখের শিল্পী না খুঁজে মেধাবী নতুন এক্সপিরিয়েন্সড রাইটার, নতুন পরিচালক এবং দক্ষ টেকনিশিয়ান খোঁজা উচিত। এছাড়া কাজের ক্ষেত্রগুলো বাড়াতে হবে, কারণ নতুন অনেক শিল্পী একটা দুইটা কাজ করে হারিয়ে যাচ্ছে। তার মানে নতুন মুখের শিল্পীর দরকার নেই বলে মনে করছেন কি? এর জবাবে পপি বলেন, যথেষ্ট নতুন মুখ এসেছে চলচ্চিত্রে, আর যারা এসেছে তাদের মধ্যে অনেকের ব্যক্তিগত গাড়ি বাড়ি রয়েছে ঠিকই, কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো উন্নতি হয়নি। আর আমার মনে হয় এখানে এখনও যথেষ্ট ভালো শিল্পী রয়েছে। মুম্বাই চলচ্চিত্রের দিকে তাকালে দেখা যায়, তাদের মধ্যে যারা সত্যিকারের শিল্পী তারা ঠিকই তারকা খ্যাতি ধরে রেখেছে, নতুন শিল্পী এলেও তাদের জায়গা কেউ নিতে পারেনি। নতুন শিল্পীদের মধ্যে অনেকেই একটা বা দুইটা ছবি দেবার পর ঠিকমতো সেটে আসে না বা পরিচালকের ফোন ধরে না বলে অভিযোগ পাওয়া যায়। এই বিষয়ে আপনার মন্তব্য কি? পপি বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন প্রফেশনাল শিল্পী এটা কখনোই করবে না, আমিও কখনো করিনি। এদিকে চলচ্চিত্রের উন্নয়নের জন্য ভালো মেকআপ কাহিনী, লেখক, প্রোডাকশন হাউস আসার পাশাপাশি সিনেমা হল সংস্কার করা উচিত। এ অভিনেত্রীকে সর্বশেষ দর্শক সিনেমা পর্দার সোনাবন্ধু ছবিতে দেখেছেন। এ ছবিটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম সুমন। এবার নতুন বছরের নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে হাজির হবেন এই অভিনেত্রী। এ ছবিটি নিয়ে তিনি বলেন, আমি সবসময় নারী প্রধান গল্পে কাজ করতে পছন্দ করি। আমার নতুন এ ছবির নাম টান, দৈত্য চরিত্রে কাজ করার কথা রয়েছে এতে, যেখানে একই সঙ্গে প্রতিবন্ধী ও বুদ্ধিমত্তা সম্পন্ন এক তরুণী চরিত্রে আমাকে দেখা যাবে। এর আগে এমন কোনো গল্পে আমার অভিনয় করা হয়নি। ছবিটি পরিচালনা করবেন শহীদুল ইসলাম খান। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।